السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা তো গত তিনটা ক্লাসে নুন সাকিন পড়ার নিয়ম আমরা আলোচনা করছি। আসলে এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমাদের কোরআন পড়তে গেলে এই নিয়মটা দেখা যাচ্ছে প্রতি আয়াতেই পাল্লে আসতেছে। হ্যাঁ, খুব ফ্রিকোয়েন্টলি আসতেছে, মানে খুব বারবার এই নুন সাকিনের নিয়ম নুন সাকিন আসতেছে। তো এর জন্যই যে আমরা যখনই কোনো আয়াত পড়তে গেলে এরকম নুন সাকিন দেখবো, তখনই আমাদের মানে একদম সতর্ক হয়ে যেতে হবে। মানে নুন সাকিন দেখা মাত্র বুঝতে হবে যে এখানে কোনো না কোনো নিয়ম আছে। হয় সেটা ইজার হবে, হয় নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে, না হলে নুন সাকিনকে অস্পষ্ট করে গুণনা করে পড়তে হবে, না হলে নুন সাকিনকে পড়াই যাবে না। নুন সাকিনকে না পড়ে অন্য সামনে পিছনে হরফকে মিলায় পড়তে হবে, অথবা নুন সাকিনকে মিম দ্বারা বদলায় পড়তে হবে। এই টোটাল আমরা চারটা নিয়ম আমরা গত তিন ক্লাসে আলোচনা করছি যে ইজার, ইকফা, ইদগাম এবং সর্বশেষ ইকলাম, এই চারটা নিয়ম আমরা আলোচনা করছি। তো আজকে আমাদের পরবর্তী টপিক মিম সাকিন। মিম সাকিনও পড়ার কিছু নিয়ম আছে, তো সেগুলো সহজ, এত কঠিন না। নুন সাকিনের মতো যেমন একটু মনে রাখতে হয়, ওটা ওইরকম কঠিন কিছু না, ওটা আমাদের মোটামুটি সহজ। আচ্ছা, আমাদের এখনো অনেক ভাই আসেন নাই, তো আমরা চাইছিলাম যে ওই যে গত ক্লাসে যে আমরা তিন ক্লাসে মিলে যা পড়লাম, তো এটার উপরে আজকে একটু আপনাদের থেকে ফিডব্যাক নেওয়া, যে সবাই আমরা বুঝতে পারছি কিনা, সবাই জিনিসগুলো আয়ত্তে আনতে পারছি কিনা। কারণ এই জিনিসগুলো আসলে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে আমাদের জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। না হলে দেখা যাবে আমরা যদি প্র্যাকটিস বেশি না করি, তো দেখা যাবে যে আমরা যখন পড়বো তখন ধরতে পারবো না। আমি নিয়ম জানি, কিন্তু প্র্যাকটিস না করার কারণে আমি নিয়মটা অ্যাপ্লাই করতে পারতেছি না। ঠিক আছে, এর জন্যই আমি একটু সবার কাছ থেকে ফিডব্যাক নিতে চাইছিলাম। তো সবাই আসলে ইন টাইমে আসলেই তো সবচেয়ে ভালো হয়। গতকালকে একটা কাজের জন্য 20 মিনিট লেট হয়েছিল ক্লাসে, আজকে তো যথাসময়ে শুরু করলাম। এখনো মোটামুটি সবাই চলে আসতেছে, তিনজন চলে আসছি আমরা। আচ্ছা, তো আমরা যারা আসছি তাদের থেকেই আমরা শুরু করি, যেহেতু সবার থেকে শুনবো ইনশাল্লাহ। তো যারা আমরা আসছি তাদের থেকেই আমরা শুরু করি, নাহলে দেখা যায় যে ক্লাসের সংক্ষিপ্ত নির্ধারিত সময়ের ভিতরে কভার করা যায় না।
আচ্ছা, তাহলে আমরা যে বাইরে উপস্থিত আছি তারা কি মোটামুটি প্রস্তুত আছি পড়া দেওয়ার জন্য? আমি একটু বিভিন্ন জায়গা থেকে ধরবো আর কি, ইজা রিকফা ইদগামী ক্লাব। প্রথমে আমাদের নাইম ভাই একটু আসেন। নাইম ভাই, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা জি হুজুর, মানে আমার হয়েছে কি, আমি মানে প্রিভিয়াস 2-3টা ক্লাস একটু মিস করে ফেলছিলাম। আজকে 2টা ভিডিও দেখছি আমি, তবে আচ্ছা আচ্ছা এখনো আয়ত্ত আনতে পারি নাই। তো আমি ইনশাল্লাহ কালকে সবগুলা পরে একসাথে দিতে পারবো ইনশাল্লাহ। ও আচ্ছা, আপনি যে কোন দুটো ভিডিও দেখছেন, ইজার ইকফা? না না, এটা দেখি নাই আমি এখনো, মানে আমি মানে 4টা ক্লাস মিস করছি আর কি। আমি একটু পার্সোনাল প্রবলেম ছিল, এই ও কারণে আমি আচ্ছা আসলে ক্লাসগুলো করতে পারি নাই। ও আচ্ছা, আসলে আমরা কিন্তু এই লাস্ট 3টা ক্লাসই খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা আলোচনা করছি, ঠিক আছে? আপনারা কিন্তু জি মানে জি ভিডিও গুলো অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই যে বললাম জি জি নুন জি সাকিন, নুন সাকিনের এই নিয়মটা কিন্তু দেখা যায় যে কোরআনে প্রতিটা আয়াতে আতে আছে। আপনি একটু কষ্ট করে ক্লাস গুলো একটু দেখে নিন, পরে যদি সমস্যা ফেস করেন তো আমাকে জানাবেন ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? জি হুজুর, মানে আজকে আমি ইনশাল্লাহ দেখবো আর কি সবগুলা ভিডিও, আর নিয়ত করছি আজকে ইনশাল্লাহ সবগুলা দেখবো। আর আচ্ছা প্রবলেম হলে আমি পার্সোনালি আপনাকে নক দিব না। ঠিক আছে ঠিক আছে। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। সব্যসাচী ভাই, জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, তো না মোটামুটি প্রিপারেশন ভালোই। হ্যাঁ, আমি গতকালকে ক্লাসটা মিস করেছি, তবে আমি পরে ভিডিও দেখে নিয়েছি আর কি। মানে ও আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গতকালকে? বুঝতে পারছি আর কি সবগুলা। হ্যাঁ হ্যাঁ, গতকালকেরটা মোটামুটি সহজই। ওই যে জি আমাদের শুধু যে মিম নুন সাকিনের পর বা আসলে, বা হরফটা আসলে আর নুন জি, সাকিনকে মিম মিম দিয়ে ছাড়া মিম দিয়ে পড়তে হয়। জি আমি এটা আমি ক্লাসটা পরে দেখে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রথমে আপনার কাছ থেকে একটু প্র্যাকটিস শুনি। জি আপনি এই শব্দটা একটু আমাদের পড়বেন। আচ্ছা, খায়রুন উকবা। আচ্ছা, এখানে নুন সাকিনের বা তানবিনের কোন নিয়মটা আসছে ভাই? এটা নুন মানে তানবিনের, এখানে রয়ের উপরে 2 পেশ, তার মানে তানবিনের পরে হলকের একটা হরফ অর্থাৎ আইন আসছে, সেই ক্ষেত্রে তানবিনটাকে আমাকে স্পষ্ট করে গুণা ছাড়া পড়তে হবে। এই জি জি কারণে খয়রুন, মানে এখানে নুনের উচ্চারণটা আসছে এবং কোনো একালিফ টানা যাবে না, তার মানে গুণা ছাড়া করলাম, স্পষ্ট করলাম। আর ওক ওক, এখানে কলকলার হরফ কফ আসছে ওক, আর তারপরে বায়ের উপরে 2 জবর আসছে, সুতরাং এখানে মধ্যে এওয়াজ হবে। আমি যদি জি ইয়া করি আর কি, মানে ওয়াকফ করি, ওয়াকফ সেক্ষেত্রে করে, মধ্যে মধ্যে এওয়াজ হবে, এক আলিফ টান হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো এখানে নুন তানবিনের পর আছে, আসছে হলো আপনার ইজারের হরফ আইন। জি তো হামজা হা আইন হা গাইন কা, এই 6টা হলো ইজারের হরফ। জি নুন সাকিন বা তানবিনের পরে এই 6টা হরফে যেকোনো একটা আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট স্পষ্ট করে। করে গুণা ছাড়া পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনি আরেকটা পৃষ্ঠা আমরা ইকফাতে দেই। আপনি আমাদের এই শব্দটা শোনান। আচ্ছা, এটা হচ্ছে রিজকং কালু। মাশাল্লাহ। আচ্ছা আগে বলেন, এখানে নুন সাকিন বা তানবিনের কোন নিয়মটা অ্যাপ্লাই করলো? আচ্ছা, এখানে যেহেতু নুন সাকিন বা তানবিন, এখানে তানবিন আছে 2 জবর, এটার পরে হচ্ছে আমার কফ আছে, কফ যেটা কফটা হলো ইকফার একটা হরফ, এবং আচ্ছা ইকফার হরফ আসলে আমরা জানি যে নুন সাকিন বা তানবিনের হরফটাকে গুণ না করতে হবে এবং অস্পষ্ট মানে ইকফার সহিত পড়তে হবে। এই কারণে জি এখানে নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা অনেকটা বাংলা অনুসারের মতো আসবে, অর্থাৎ এক জি আলিফ টেনে পড়তে হবে গুণা করার জন্য। এই জন্য খয়রুং কফ, সরি
রিস্কং রিস্কং কলু এবং কলু কলু হ্যাঁ জি 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 এখানে দুইটা মাত আছে কয়ের পরে খালি আলিফ আছে কফের পরে তারপরে লামের উপরে চচমলাও চচমলাও আছে পেশের পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হইছে তো এখানে আমাদের তানবিন আসছে তো তানবিনের পর আসছে কফ যেটা হলো আমাদের ইকফার যে 15টা হরফ আছে তা ফা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা যা পা কফ কাফ এই যে 15টা হরফ 15টা হরফ আসার কারণে আমি এটাকে অস্পষ্ট গুণাসিত করছি অস্পষ্ট করে গুণাসিত করছি তো আমরা পড়ছিলাম যে অস্পষ্ট করতে হলে আমাদের নুনের উচ্চারণটাকে একটু অনুস্বরের মতো করতে হবে অনুস বাংলা অনুস্বরের উচ্চারণ করি ওইরকম করে পড়তে হবে ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর হইছে আচ্ছা আপনি এবার আরেকটা পড়েন এই শব্দটা পড়েন আচ্ছা এটা হবে এখানে হচ্ছে এই যে নুন সাকিনের পরে আমার এই যে ইকলাবের একটা হরফ আসছে ইয়া আসছে ওই যে ইয়ার মালুন যে ছয়টা হরফের একটা আসছে সরি ঈদগাম হ্যাঁ ঈদগামের ঈদগামের জি এই কারণে এটাকে মিলাইয়া ঈদগাম মানে হচ্ছে মিলাইয়া পড়া এবং এই ক্ষেত্রে আমাকে গুণ না করতে হবে তার মানে এক আলিফ টানতে হবে এবং এইজন এবং নুন সাকিনটাকে এটা মানে মিলাইয়া পড়তে হবে সেক্ষেত্রে আমাকে মিমটা সরাসরি ইয়াকে ধরবে নুন সাকিনের উচ্চারণটাই হবে না এবং গুণ না করতে হবে উচ্চারণটা হবে না নুন সাকিনের উচ্চারণটা হবে না কোন চারটা হরফ আসলে আমরা মিলাই মানে গুণ না করে পড়ব এবং এটার পরে হচ্ছে আপনার ইয়া আছে শিনের উপরে চার আলিফের টান আছে আর এখানে তারপরে তো হা আছে আর হাটাকে যদি আমি ওয়াকফ করি সেক্ষেত্রে হঠাৎ করে থেমে যেতে হবে একটা ই করতে হবে হামজা হামজা সরি হ্যাঁ হামটা আসছে হামজা হ্যাঁ হঠাৎ করে থেমে যেতে হবে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এই শব্দটা বলো আচ্ছা কিরামিম বাররাত অথবা বাররাতিন অথবা কিরামিম বাররাহ মাশাআল্লাহ তাহলে এখানে কোন নিয়মটা আসছে তান নুন সাকিন বা তানবিনের এটা হচ্ছে ইকলাব ইকলাবের হরফ আসছে তানবিনের পরে অর্থাৎ বা আসছে এবং ইকলাবের হরফ আমরা জানি একটাই বা শুধু সেই ক্ষেত্রে আমাকে মিমকে মানে হচ্ছে এখানে নুন সাকিন বা তানবিনকে মিনে মিমে কনভার্ট করে পড়তে হবে অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হবে গুণা করতে হবে আর আরেকটা হচ্ছে যে এখানে ইকফার সহিত পড়তে হবে অর্থাৎ অস্পষ্ট করতে হবে মানে এখানে হচ্ছে নুন সাকিন বা তানবিনের উচ্চারণটা হবে না এটা হবে মিমে মিমের উচ্চারণ আর তারপরে এখানে প্রথমে আসছে হচ্ছে ওই যে মাদের হরফ আসছে রয়ের উপরে চবরের পরে খালি আলিফ আছে আর এরপরে শেষে হচ্ছে গোলতা আছে তো গোলতা আমরা জানি সেখানে ওয়াকফ করলে এখানে জবরজের পেশ তানবিন যাই থাকুক সেটা হায়ের মতো হয়ে যাবে উচ্চারণ এটাই আসছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সুন্দর হয়ে ব্যাখ্যা হয়েছে ঠিক আছে ভাই সব্যসাচী ভাই থেকে শুনলাম তাহলে আরেক ভাই থেকে শুনি আচ্ছা তাহলে আরেক এখন কে পড়া দিবেন একটু হাত তুলি যে নিজেরা তৈরি আছি যে কোনো চারটা যে কোনো দেখে ধরলে পারবো ইনশাল্লাহ এরকম একজন হাত তুলেন আলামিন স্যার পড়া দিবেন নাকি একটু স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পারছি আমি আসলে ওই পড়তে পারিনি তো
আর একটু চেষ্টা করেন, সমস্যা নাই, ভুল হলে তো আমরা এই প্র্যাকটিস আবার করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বলো। হ্যাঁ, যত বেশি আমরা প্র্যাকটিস করবো আমাদের তত বেশি পড়াগুলো সুন্দর হবে। প্রথমে ইজার থেকেই পড়ি, এই এই শব্দটা একটু পড়েন স্যার। মিম জবর মান, র জবর হার, র জবর র, মিম জবর মান, মান হার রমা। এটা এটা কি অনুষ্কার হবে না? মান হার রমা এখানে এখানে স্যার ইজার মানে স্পষ্ট করে হবে। এখানে নুন সাকিনের যে নর্মাল উচ্চারণ আমরা করি মিম দু জবর মান, এখানে মান হবে, কারণ এখানে যে নুন সাকিন বা তানবিনের পর দেখেন যে ইজহার ইজহার বা যে ছয় প্রথম ছয়টা আমাদের যে মাখরাজ করছি, প্রথম তিনটা মাখরাজের যে ছয়টা হরে, এক দুই তিন নাম্বার মাখরাজ হামজা হা আইন হা গইন খ, এই যে ছয়টা হরফ নুন সাকিন বা তানবিনের পর যদি এই ছয়টা হরফ আসে তাহলে আমার নুন সাকিন বা তানবিনকে একদম স্পষ্ট করে পড়ো। নর্মাল আমরা যেরকম পড়ি নুনের উচ্চারণ করে ওই রকম ভাবে কোন রকম গুণনা করব না, স্পষ্ট করে পড়ব। এখানে তাহলে আমাদের হা আসছে হা, তাহলে আমাদের তো মান হাগ রমা, মান হাগ রমা, মান হাগ রমা। হ্যাঁ এটা হলো এখানকার। তাহলে আর আরেকটা পড়েন আপনি, তাহলে আবার প্র্যাকটিস হবে, এই শব্দটা পড়েন হামজা নুন জবর আন, আইন জবর আইন, মিম জবর আম, তা জবর তা, আনআমতা। আচ্ছা এখানে স্যার নুন সাকিনের পর কোন হরফটা আসছে? নুন সাকিনের পরে আইন, আইন আইন আসছে, আইন হলো আমাদের ইজহারের হরফ। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনকে আমরা যে টোটাল চার ভাবে পড়তে পারি, তার প্রথমটা হলো ইজার মানে স্পষ্ট করে পড়া, মানে এখানে নুন সাকিন বা আমরা যেভাবে পড়ছি পড়া প্রথম দিকে পড়া শিখছি সেইভাবে পড়া, এখানে নুন সাকিন বা তানবিনে কোন রকম পরিবর্তন হবে না, গুণনা হবে না, জাস্ট স্পষ্ট করে নুন সাকিনের উচ্চারণটা হবে মান আন আমতা আন আমতা। তো এরকম ভাবে যে নুন সাকিন বা তানবিনের পর যখনই ছয়টা হরফ আসবে হামজা হা আইন হা গইন খ, তখন আমার নুন সাকিন বা তানবিনকে এরকম স্পষ্ট করে পড়তে হবে, কোনো রকম গুণনা করব না বা কোনো কিছুর সাথে পরিবর্তন করব না, জাস্ট যেমন আছে তেমনই পড়তে হবে। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এলো আমরা পরের ইয়াতে যাই, আরেকটা প্র্যাকটিস করি। এই যে এই শব্দটা একটু পড়েন স্যার। এখানে হলো মিম নুন জের মিং, সিন জিম সিন জিম জের সিজ, জিমিয়া জের জি, লাম দুই জের লিন, মিং সিজ জি লিন। আচ্ছা তাহলে স্যার কি বললেন, মিং সিজ জি লিন, তাই তো? হ্যাঁ এটা পড়ছি। তাহলে স্যার এখানে নুন সাকিনের উচ্চারণটা কিরকম হবে এটা বুঝতে পারছেন? হ্যাঁ এটা হলো ওই ছয়টা হরফ ছাড়া, এই জন্য এখানে গুণনা মানে যে অনুসার যেটা অনুসার ওইটাই তো গুণনা করে, তাই না? জি স্যার ওইটাই গুণনা। এখানে হলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে দেখা যায় যে এই রকম উচ্চারণ হয় মানে ইকফা, এটাকে বলে ইকফা, মানে ইকফাতে হলো বেশি 15টা হরফ, ইজারে 6টা হরফ, হ্যাঁ ইকফাতে 15টা হরফ, আর ইদগামে হলো 6টা হরফ। ইজারের ছয়টা তো আমাদের জন্য সহজ, আমরা জানি হামজা হা আইন হা গাইন খ, ঠিক আছে? আর বেশিরভাগ হরফ হলো ইকফাতে 15টা, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দদ স য পা কফ কাফ, এই টোটাল স্যার 15টা। তো নুন সাকিন বা তানবিনের পর যদি 15টা হরফের যে কোনো একটা আসে তাহলে আমাদের এই নুন সাকিন তানবিনকে অস্পষ্ট করে গুণনা সেট করতে হবে, মানে নুনের জায়গায় আপনার অনুস্বর দিয়ে একটু পড়তে হবে আর একটু গুণনা করতে হবে। যেমন মিম আমরা পড়তাম মিম, মিম দুধের মিম পড়তাম, এখন আমাদের পড়তে হবে মিং, মিং অনুস্বর দিয়ে পড়ে আবার এটাকে একটু
এক আলিফ পরিমাণ গুণনাও করতে হবে। মিং সিজ্জিল, মিং সিজ্জিল, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, জিল মানে লামের নিচে যে দুই জের, ওই দুইটা কি উচ্চারণ করতে হবে না? এখানে ওই যে আমাদের মধ্যে আরজি পড়ছিলাম না স্যার, এই যে বাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে যে তিন আলিফ টান হয়, এই ক্লাসটা কি করছিলেন? না, আমি তিনটা ক্লাস করি নাই তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা স্যার, একটু মেহরবানি করে তাহলে ইউটিউবে যদি মানে আমাদের রেকর্ডিং ক্লাস গুলো আছে একটু দেখে নেন, তাহলে কিন্তু মানে সুবিধা হবে। হ্যাঁ আমি দেখবো, একটু সময় করে কষ্ট করে দেখে নিয়েন। এখানে হলো স্যার এই যে আমরা একটা মাদের নিয়ম পড়ছি যে মাদে আরজি, সেটা হলো যে মাদের হরফের পরে হরফে যদি আমি ওয়াকফ করি বা থেমে যাই, তো সেখানে আপনার যে মাদের যে এক আলিফ আছে যে এক আলিফকে বর্ধিত করে তিন আলিফ টানতে হয়। হ্যাঁ, এখানে যে আছে কি লাম দুই জের লিন আছে, লামের নিচে দুই জের আছে, তো ওয়াকফ করলে কি হবে, দুই জের উঠে যাবে, দুই জের উঠে গিয়ে লামের উপর এই তা এই জজম বা সাকিন বসবে। হ্যাঁ, লামের উপর জজম বা সাকিন বসবে। ওয়াকফ করার একটা নিয়ম আছে, আমরা সেটা আলোচনা করছিলাম স্যার, যে ওয়াকফ যদি করি মানে কোন আয়াতের শেষে আমরা থেমে যাই, তো শব্দ সর্বশেষ যে সর্বশেষ শব্দের শব্দের যে শেষ হরফটা থাকবে, সেই শেষ হরফে যদি যে দুই জবর বা আপনার খাড়া জবর থাকে, তাহলে সেখানে এক আলিফ পরিমাণ টান হবে। দুই জবর বা খাড়া জবর থাকলে এক আলিফ পরিমাণ টান হবে। আর অন্য যে আর কিছু থাকুক না কেন, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের উল্টা পেশ, সবগুলা উঠে গিয়ে সেখানে স্যার এই যে জজম বা সাকিন বসবে, সেই হরফের উপর জজম বা সাকিন বসবে, এটা হলো ওয়াকফ করার ক্ষেত্রে। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ বুঝতে পারছি। ধরেন এখানে এই লামের উপরে, লামের উপরে আছে আপনার যে খাড়া জবর, তাহলে সেখানে খাড়া জবর চেঞ্জ হবে, খাড়া জবর খাড়া জবর থাকবে, খাড়া জবর এক আলিফ টানি হবে, চেঞ্জ হবে না। আবার যদি এখানে খাড়া খাড়া জবর না থাকে, যদি এখানে দুই জবর থাকতো, তো আমরা জানি যে দুই জবরের ক্ষেত্রে যে মাদের মানে ওয়াকফ করলে দুই জবরের ক্ষেত্রে এক আলিফ পরিমাণ টান হয়, তো এখানে যদি দুই জবর থাকতো তাহলে সেটা এক আলিফ পরিমাণ টানতাম আমরা। কিন্তু এই দুটোর বদলে জজম বসতো না, জজম বসতো না। কিন্তু এছাড়া যদি আপনার খাড়া জবর আর দুই জবর ছাড়া এখানে যদি জব এখানে যদি জবর বা নিচে জের বা এটার উপরে পেশ থাকে, বা আপনার নিচে দুই জের থাকে, বা আপনার ওই যে খাড়া জের থাকে বা উল্টা পেশ থাকে, এই যে বাকি যেগুলো আছে এই যে কোনো গুলা, এইগুলা থাকলে সব এই সবকিছু উঠে যাবে, সবকিছু উঠে গিয়ে এই লামের উপরে আপনার একটা জজম বসবে। আচ্ছা, জজম বসবে, এবং যদি সে আগেরটা মাদের হরফ থাকে তো মাদের এক আলিফকে আমাদের তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে বলা হয় মাদ দেয়ার, যে মাদের হরফের পরে হরফে ওয়াক্ফ করলে মাদের এক আলিফকে বর্ধিত করে তিন আলিফ টানতে হবে। এটা যদি আর একটু ক্লাসটা একটু আমাদের রেকর্ডিংটা দেখে নেন, তাহলে কিন্তু আরো সুবিধা হবে, একটু সহজে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার ঈদগাম, ঈদগামটা কি একটু প্র্যাকটিস করেন তাহলে? আচ্ছা, ঈদগাম এই হর এই শব্দটা পড়েন। মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া শিন শিন জবর শা, এখানে চার আলিফ টান আছে, এই চিহ্নটা থাকলে চার আলিফ টান হয়েছে, চার আলিফ। হ্যাঁ, শা হামজা পেশ ও মাইয়া শা ও। আচ্ছা, এখানে তাহলে নুন সাকিনের কোন নিয়মটা আছে এটা কি বলতে পারবে? নুন সাকিনের পরে হলো এই তাসদিদ। হ্যাঁ জি স্যার, তাসদিদ আলা হরফ আসছে বা ইয়া আসছে। তো আমি এখানে একটা সহজের জন্য একটা জিনিস বলে দিছিলাম, যে সহজে মনে রাখার জন্য, যে আমাদের যদি নুন সাকিন, এটা শুধু নুন সাকিন না, যে কোনো সাকিন আলা হরফের ক্ষেত্রে, নুন সাকিন বা যে কোনো সাকিন আলা হরফের পরের হরফে যদি তাসদিদ আলা হরফ থাকে, তো
তাহলে আমাদের এই যে মাঝখানে যে সাকিন বা যজমালা হরফটা এটা স্কিপ হয়ে যাবে, এটা আমাদের পড়ায় আর আসবে না। আমরা ডাইরেক্ট ওই যে সাকিনলা বা যজমালা হরফটাকে বাদ দিয়ে আমরা তাজিদলা হরফটাকে ধরবো। এটা শুধু নুন সাকিনের ক্ষেত্রে না, এটা যদি অন্য যে কোনো হরফের ক্ষেত্রেও যে সাকিন আর তাজিদলা হরফ পাশাপাশি থাকে, তাহলে আমরা ওই সাকিনলা হরফকে বাদ দিব, বাদ দিয়ে আমরা ডাইরেক্ট তাজিদলা হরফকে ধরবো। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ। আর নুন সাকিনের ক্ষেত্রে এটা একটু স্পেশাল ভাবে আমরা বলি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি আমাদের ইদগামের যে ছয়টা হরফ আছে, ইয়ার মালুন, আমরা এটা সংক্ষেপে মনে রাখছিলাম, ইয়ার মালুন, ইয়া ইয়া রা র লাম মিম ওয়াও নুন, এই ছয়টা হরফ। তো নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ছয়টা হরফ আসে, তো তাহলে আমাদের উক্ত নুন সাকিনকে বাদ দিয়ে পড়তে হবে, নুন সাকিনকে বাদ দিয়ে এই এই সরাসরি এদেরকে ধরে পড়তে হবে। আর চারটা হরফের ক্ষেত্রে আমাদের গুণনা সহ পড়তে হবে, ইয়া ওয়া মিম নুন, এটাকে বলে ইদগামে বা গুণনা বা গুণনা সহকারে পড়তে হবে। আর র লামের ক্ষেত্রে গুণনা ছাড়া পড়তে হবে, এখানে আছে ইয়া, তাই এখানে আমাদের একটু গুণনা করতে হবে, মানে একটু আমাদের মাই এরকম মাই বলে একটু টানতে হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে, মাই আশাউ মাই আশাউ। তা বুঝতে পারছেন? আর ধরেন আরেকটা পড়তেছি, এই যে এই শব্দটা এখানে আছে নুন সাকিনের পরে আসছে র, তো এখন আমি পড়বো যে গুন্না ছাড়া, মানে আমি ধরবো র ডাইরেক্ট, রকে পড়বো, নুন সাকিন বাদ দিয়ে রকে ধরবো, কিন্তু আমি আগের বার যে গুন্না করছি এখানে গুন্না করবো না, আমি এখানে পড়বো মির রব বিহিম, মির রব বিহিম, গুন্না ছাড়া মিলাই পড়বো, মির রব বিহিম, র আলাম থাকলে গুন্না ছাড়া মিলাই পড়বো, আর ইয়া ওয়া মিম নুন থাকলে গুন্না সহ মিলাই পড়বো। এটুকু বুঝতে পারছেন স্যার? হ্যাঁ। তো এই হলো আমাদের, এটাকে বলা হয় ইদগাম। আচ্ছা, ইদগাম হলো মিলায় পড়া, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই যে আপনার ইদগামের যে ছয়টা হরফ, ছয়টা হরফ আসে, তাহলে আমাদের নুন সাকিনকে বাদ দিয়ে আর পরে হরফকে মিলায় পড়তে হবে। হ্যাঁ, বা এই যে মানে আমরা সংক্ষেপে তাসজিদ দেখলেই আমরা বুঝে ফেলবো যে এখানে আর নুন সাকিন পড়া যাবে না, এখানে আমাদের ডাইরেক্ট তাসজিদওয়ালা হরফকে ধরে পড়তে হবে। এটা আমাদের জন্য একটা সহজে মনে রাখার নিয়ম আর। হ্যাঁ, আমরা নুন সাকিনের পরে তাজিদুল্লাহ হরফ দেখ, শুধু নুন সাকিন না, আমি আবার বলতেছি যে কোনো সাকিনুল্লাহ হরফ, যে কোনো সাকিনুল্লাহ হরফ আর তাজিদুল্লাহ হরফ যদি পাশাপাশি থাকে, তাহলে আমাদের ওই সাকিনুল্লাহ হরফটা আমাদের উচ্চারণে বাদ যাবে, সাকিনুল্লাহ হরফকে আমরা পড়বো না, আমরা এই ডাইরেক্ট তাজিদুল্লাহ হরফকে পড়বো। সেক্ষেত্রে নুন সাকিনের ক্ষেত্রে একটু স্পেশাল ভাবে খেয়াল করবো, যদি ইয়া ওয়াও মিম নুন থাকে তাহলে আমাদের গুণনা করতে হবে, একটু গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, মিল আর র লাম থাকলে গুন্না ছাড়াই পড়তে হবে। এই হলো আমাদের ইদগামের নিয়ম। আচ্ছা, এরপরে আসছে ইকলাব। ইকলাবটা সহজ, ইকলাবটা কি স্যার কালকে ক্লাস করছেন না? হ্যাঁ, কালকে করছিলাম। তাহলে তো ইকলাবটা তো তাহলে বুঝতেই পারছেন স্যার। হ্যাঁ, তাহলে এই আপনি এই শব্দটা একটু পরে, তাহলে এখানে আপনি যে নুন তানবিনের পর যে গোলতার উপর জবর আছে তানবিন, এটার পরে আসছে বা, তার জন্য আপনি কি করলেন? এটার জন্য যেই যে মিম তানবিনের পরিবর্তে মিম কে মিমের সাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে আমি যে নুন সাকিন কি নুন সাকিন বা পরিবর্তে নুন সাকিনের যে উচ্চারণ হয়, নুন সাকিনের উচ্চারণটা বাদ দিয়ে আমি মিমের উচ্চারণটা করব এবং সেখানে একটু আমি গুণনা করব। তো আমাদের বোঝার জন্য এখানে ছোট করে মিম দেওয়াই থাকবে, তো আমি যখনই এই ছোট মিমটা দেখবো তখনই আমি এই ছোট মিমটাকে ধরবো, ধরে পড়বো এবং এটাকে একটু গুণনা করে ধরে পড়বো, তাহলে আমার কিন্তু ইকলাবটা হয়ে যাবে। সেক্ষেত্রে ইকলাবটা বেশ সহজই, আমাদের এখানে খুব একটা কঠিন হবে না। জাস্ট তোমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের একটু গুণনা করতে হবে, যাকিয়াতাম বিগাইরি নাফস, এই হলো আমাদের ইকলাবের পড়া। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, তাহলে আমরা আরেক ভাই থেকে একটু শুনি।
সাদাত ভাই একটু আসেন, সাদাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো সাদাত ভাই প্রথমে আমাদের একটু ঈদগামে ঈদগাম থেকে শোনান। আচ্ছা, আপনি আমাদের এই শব্দটা একটু শোনাবেন, তারপর একটু কারণটা ভাঙায় বলবেন যেখানে আপনি কোন নিয়মটা অ্যাপ্লাই করলেন। গফুরুর রহিম। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে স্পেশালি আপনি নুন সাকিন বা তানবিনের কোন নিয়মটা অ্যাপ্লাই করছেন সেটা একটু আমাদের বলুন। আচ্ছা, এখানে র আছে, হচ্ছে ই করতে হবে, রটা কিসের হরফ গুন্নার সহিত করতে হবে, রকে গুন্নার সহিত করতে হবে। হ্যাঁ, কারণ র এর পর, ও সরি সরি, এখানে গুন্নার সহিত পড়বো না, গুন্নার সহিত পড়বো হচ্ছে ওই যে উপরের চারটা। জি জি জি, ছাড়া পড়বো এটা, শুধু গুন্না ছাড়া, গুন্না ছাড়া খালি মিলায় পড়বো আর কি, মিলায়। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে শুধু আমাদের গুন্না ছাড়া মিলা, শুধু মিলায় পড়লেই হবে, গুন্না করা লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা পড়েন। জি, আপনি এই শব্দটা বলেন। আমানাতাম মিনহু। মাশাআল্লাহ, তো এখানে কোন নিয়মটা অ্যাপ্লাই করলেন? এখানে যে তানবিনের পর মিম আছে, তাই আমানাতাম একটু গুন্না হইল আর কি। জি জি জি, এখানে তাহলে কোন কিসের হরফ এটা? নুন তানবিনের পর মিম আসছে, মিমটা কিসের হরফ? মিম হচ্ছে ইকফা, ইজার, ইদগাম না ইকলাম? ইদগাম, ইদগামের হরফ। ইদগামের হরফ সাথে আবার একটু গুণনাও করতে হবে ইদগামে। হ্যাঁ, বা যে বে বা গুণনা, বা গুণ, বা গুণ। জি জি, ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আরেকটা পড়েন, আরেকটা পড়েন, এইটা পড়েন। এই কারণে গুন্না করে পড়া হয়েছে, মানে একটু গুন্না করে, অস্পষ্ট করে পড়া, অস্পষ্ট করে গুন্না করে পড়া হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে আরেকটা হলে আপনার শেষ প্র্যাকটিস। আচ্ছা, আপনি এই শব্দটা পড়েন। নারুন হামিয়া। হামিয়াতুন মানে যদি ওয়াকফ করি তাহলে হবে নারুন হামিয়া। আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে এখানে নুন সাকিন বা তানবিনের কোন নিয়মটা অ্যাপ্লাই করলেন? এখানে ওস্তাদজি তানবিনের পর হচ্ছে হা আছে, এটা হচ্ছে ইজারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তো এখানে তানবিনের পর আসছে হা, যেটা হলো ইজারের হরফ। হ্যাঁ, ইজারের হরফ থাকলে একে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা ভাই, এই যে শেষেরটা, শেষেরটা তো ওয়াকফ করলে মনে হয় তিন আলিফ টান দিতে হবে না? নারুন হামিয়া। আচ্ছা, তিন আলিফ, তিন আলিফ কেন টানতে হবে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা তো জজম আলাইয়া না, শুধু ইয়া, শুধু ইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হইছে। আচ্ছা তাহলে আরেক ভাই আসি, মাঝার, মাঝার ভাই একটু আসি ভাই, মাঝার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা ভাইকে তাহলে আমরা শুরু এখান থেকেই ধরি। আপনি
এই শব্দটা একটু পরে। আজরুন গয়রুন, আজরুন গয়রু। আচ্ছা, আজরুন গয়রু, গয়রু ওয়াকফ করেন, ওয়াকফ করলে আজরুন গয়র। মাশাআল্লাহ। তো আমার দুইটা নিয়ম বলবেন যে কোন দুইটা নিয়ম এখানে, প্রথমে হলো যে নুন সাকিন বা তানবিনের কোন নিয়মটা অ্যাপ্লাই করছেন। নুন সাকিনের পরে গয়ন আছে, যেটা হচ্ছে ইজাহারের ছয়টা অরফের মধ্যে একটা, এটা থাকলে স্পষ্ট করে গুণ্য ছাড়া স্পষ্ট করে পড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আরেকটা, আরেকটা হচ্ছে জবরের বাম পাশে যজমালা ইয়া, যেটা হচ্ছে এই মদলিন, এটা এটার পরে অক, হ্যাঁ জি, এটা একটু অক্ষ করলে একাধিক টাইমে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু প্র্যাকটিস করি। এই শব্দটা বলো। আচ্ছা, প্রথম শব্দ হরফটা কি? সাদ। সাদ। সাই। সাদ জবর কি সা না সাদ জবর স? সাদ জবর স। জি, সাদ জবর স। আচ্ছা, আইন ইয়াজের ই সাই। আচ্ছা তারপরে, আচ্ছা আবার একটু পড়েন, আবার একটু পড়েন। সাইদান, সাইদান তাইবান, সাইদান তাইবান। আচ্ছা এখানে দালের উপর আছে তানবিন, দুই জবর আছে, তো এই নুন সাকিন বা তানবিনকে আমাদের কিভাবে পড়তে হবে? এটা অস্পষ্ট করে একটু গুণ্য করে পড়তে হবে। কেন? এটা হচ্ছে ইকফা, ইকফার 15টা হরফের মধ্যে একটা হরফ আসছে ত। ত। আচ্ছা, আপনার কিন্তু একটু গুণাটা কম হইছে। জি জি হ্যাঁ। সাইদান তাইবা, আর একটু তাইবা, তাইবাটাও একটু আপনার এখানে তো দুইটা ইয়া, তাইয়াজের তাই, তারপর ইয়াজের ই, তাইই, কারণে দুই জবর আছে, দুই জবরে ওয়াকফ করলে কি হবে? একটা জবর থাকবে শুধু, একটা এক আলিফ টান টানতে হবে, এক জবর রেখে। জি, এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। তো বুঝতে পারছেন তো না? জি বুঝতে পারছি, একটু প্র্যাকটিস কম আছে, তাই একটু প্র্যাকটিস করা দরকার। গতকালে ক্লাসে করছিলাম। এই আমাদের তো অনেকের কাছে হয়তো নিয়মগুলো নতুন, এর জন্য আমাদের প্র্যাকটিসটা বাড়ায় করতে হবে। এর জন্য আমি চাইতেছি সবাই একটু সবার কাছ থেকে শুনি যে সবার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো আপনি আরেকটা পড়েন। এইটা পড়েন। মিন, মিন নিয়া, মিন নিয়া মা তিন, মিন নিয়া, মিন নিয়া মা তিন। আচ্ছা, তাহলে এখানে আপনার নুন সাকিনের পরে নুন আসছে, এটা কিসের হরফ? এটা হচ্ছে ঈদগামের হরফ। ঈদগামের হরফ। আচ্ছা আচ্ছা, ধরেন আমি এটা, এই আলোচনা বাদ, আমরা প্রথমে একটা আলোচনা করছিলাম, আপনার কি মনে আছে যে নুন, নুন আর মিমের উপর যদি তাজিদ থাকে তাহলে নুন আর মিমকে কিভাবে পড়তে হবে? ওয়াজিব গুন্নার একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে কি? গুন্নাক করে পড়তে হবে। জি জি জি, ওয়াজিব গুন্নায় পড়ছিলাম যে নুন আর মিমের উপর যদি আমার তাসজিদ থাকে তাহলে আমার কিন্তু নুন আর মিমকে গুন্না করে পড়তে হবে। জি জি। এখানে দেখেন, এখানে কিন্তু যে ওই নিয়মের, ওই নিয়মটাও চলে আসছে যে নুনের উপর তাসজিদ আছে। জি ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে যদি আমি ঈদগামটা ভুলেও যাই, ধরো আমার ঈদগামের হরফ খেয়াল নাই,
ঠিক আছে ইদগামটা যদি আমার ভুলেও যাই তাহলে কিন্তু ওয়াজিব গুন্নার নিয়ম অনুযায়ী আমার এখানে গুন্না করতে হবে মিন নিয়মাতিন মিন নিয়মাতিন আর যদি ইদগামের একটা মনে থাকে যে নুন সাকিনের পর যদি ইয়া ওয়া মিম নুন আসে তাহলে আমাদের গুন্না সহ মিলাই পড়তে হবে আর র লাম থাকলে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে যদি আমি ইদগামের নিয়মটা মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর যদি আমি ইদগামের নিয়মটা ভুলে যাই তাহলে তাহলে কিন্তু আমার যে ওয়াজিব গুন্নার নিয়মটা কিন্তু ভুলে যাবে যে নুন আর মিমের উপর তাজিদ থাকলে আমার সেখানে ওয়াজিব গুন্না যে গুন্না অবশ্যই করতে হবে তো আমার এখানে কি করতে হবে মিন নিয়মাতিন গোলতার উপর যাই থাকুক না কেন অন্য অন্য হরফের ক্ষেত্রে দুই জবর খাড়া জবরের ক্ষেত্রে ছাড় আছে দুই জবর খাড়া জবর ভিআইপি অন্য হরফের ক্ষেত্রে যে তাদের তারা চেঞ্জ হবে না বা তারা যজম সাকিন বা যজম তারা চেঞ্জ হবে কিন্তু গোলতার ক্ষেত্রে কেউ ভিআইপি না গোলতার ক্ষেত্রে সবাই সমান গোলতার ক্ষেত্রে যাই থাকুক না কেন গোলতাটা হা হয়ে যায় ওয়াকফ করলে ঠিক আছে না ভাই জি ভাই একটু তাহলে উচ্চারণ একটু বলে দেন তো ভাই মিন নিয়মা মানে হায়ের উচ্চারণ হবে লাস্টে মিন নিয়মা মিন নিয়মা জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হইছে আচ্ছা তো ভাই বাসায় কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে জি ভাই ইনশাআল্লাহ হ্যাঁ নুন সাকিনা তানবিন কিন্তু এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট আমি তো বললাম না আমরা প্রায় কোরআন পড়তে গেলে প্রায় আপনার প্রতি আয়াতেই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই নিয়মগুলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরেক ভাই থেকে একটু শুনি আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের তত বেশি ভুল ধরা পড়বে আমাদের জিনিসগুলো তত বেশি আমাদের মাথায় দৌড় ক্যাচ করবে আচ্ছা আরেকজন ভাই নাজমু সালিন ভাই একটু আসতে পারবো নাজমু সালিন ভাই আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আমাদের প্রথমে এই শব্দটা একটু আমাদের শোনান দাক্কান দাক্কান আযাবান শাদীদা মাশাআল্লাহ সুন্দর তাহলে এখানে আপনি স্পেশালি নুন সাকিন বা তানবিনের কোন নিয়মটা অ্যাপ্লাই করছেন এখানে ওই ইকফার আচ্ছা কেন এই এখানে শিন আছে নুন সাকিন হ্যাঁ শিন আচ্ছা মাশাআল্লাহ তো নুন সাকিন বা তানবিনের পর যে ইকফা পনেরোটা হরফের একটা হলো শিন এটা আসার কারণে আমি একে অস্পষ্ট গুন্না সহিত করব আযাবান শাদীদা আর লাস্টে দুই জবর আছে তো দুই জবরকে ওয়াকফ করার কারণে এখানে আমার এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে জি আযাবান শাদীদা মাশাআল্লাহ সুন্দর হইছে আচ্ছা এবার আমরা এই শব্দটা একটু পড়েন লাতিফুন খবি খবির লাতিফুন খবির মাশাআল্লাহ সুন্দর হইছে আচ্ছা তাহলে এখানে নুন সাকিন বা তানবিনের কোন নিয়মটা হইছে ইজহার ইজহার আচ্ছা কোন হরফটা আসার কারণে ইজহার হইল তানবিনের পরে খ খ আছে মাশাআল্লাহ নুন সাকিন বা তানবিনের পর ইজারে হরফ ছয়টা হামজা হা আইন হা গাইন খ আসলে নুন সাকিন বা তানবিনকে আমাদের স্পষ্ট ভাবে গুন্না ছাড়া আমরা যেভাবে নরমাল ভাবে পড়তাম ওইভাবে পড়তে হয় আচ্ছা লাস্টে একটা নিয়ম আসছে লাস্টের নিয়মটা একটু বলেন যে মাদের হরফের পরে যদি থেমে যাই তাহলে কি পড়তে হবে কি সাকিন হ্যাঁ লাস্টের হরফে সাকিন যোগ করে তিন আলিফ টান দিতে হবে আচ্ছা আচ্ছা তিন আলিফ টান দিতে হবে তাহলে এই নিয়মটাকে কি বলে মনে আছে মাদ্দে আরজি মাদ্দে আরজি বলে যে মাদের হরফের পরে হরফে যদি আমি ওয়াকফ করি বা থেমে যাই তাহলে আমার মাদের হরফটাকে এক আলিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়
ঠিক আছে না ভাই? জি উস্তাদ। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আরেকটা শুনি আপনার থেকে। আচ্ছা ওই যে মার্ক প্রথম যেটা মার্ক করা ওইটাই পড়। আচ্ছা এখানে তাহলে কোন নিয়মটা হইলো? এখানে ইকলাবের। আচ্ছা কেন? নুন সাকিন বা তানভিনের পর বা থাকলে পারে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। মিম দিয়ে পরিবর্তন করে একটু গুণনা করে পড়তে হবে। জি। আচ্ছা এখানে ওই যে ছোট একটা মিম আছে এটা দেখা যাচ্ছে না? জি উস্তাদ। হ্যাঁ এটা কিন্তু সব সময় থাকবে। হ্যাঁ আমরা এটাকে আসলে কেউ কনফিউশন হবো না, এটা কিন্তু সব জায়গায় থাকবে। তো যখনই আমি এই মিমটা দেখবো ছোট মিমটা, তো তখন আমার আর নুন সাকিন উচ্চারণ করবো না, আমরা সরাসরি মিমটাকে ধরে গুণনা সহিত করবো। এটাই হলো আমার ইকলাম। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা তাহলে মোটামুটি শুনলাম অনেকের থেকে, তো সবাই সবার কাছে আরেকটু জানতে চাই। আমাদের যে টোটাল মিনুন সাকিনের পড়া হলো আমাদের যে চারটা ভাবে আমরা পড়তে পারি, ইজার, ইকফা, ইদগাম, ইকলাম, এখনো কি আমাদের কোনো ভাইয়ের এই পুরো বিষয়টা বুঝতে বা কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোনো শব্দটা পড়তে সমস্যা হচ্ছে কিনা? এটা যদি সমস্যা থেকে থাকে মেহরবানি করে একটু বলি যে আমাদের পুরো টোটাল এই টপিকটার উপর। হুজুর এই যে ইকলাবের নিয়মটা যদি একবার বলতেন, আমি কত ক্লাস ছিলাম না তো একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, ইকলাবের নিয়মটা হলো সহজ। হ্যাঁ ইকলাব হলো যে পরিবর্তন করে পড়া। ইকলাবে হরফ একটা মাত্র হরফ, সেটা হলো বা। এর আগে আমরা 6টা হরফ পাইছি, 15টা হরফ পাইছি, 4টা হরফ পাইছি, 2টা পাইছি, তো এখানে জাস্ট একটা হরফ, সেটা হলো বা। তো নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটা আসে, হ্যাঁ শুধুমাত্র বা হরফটা আসে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমি নুন সাকিনকে উচ্চারণ করব না, নুন সাকিনের উচ্চারণ করব না, নুন সাকিনের উচ্চারণের পরিবর্তে আমি এখানে মিমের উচ্চারণ করব। যে আমি মিমের উচ্চারণ করব এবং সেটাকে গুণনা করে মিমের উচ্চারণ করব, এবং সেখানে মিম নুন সাকিন না হয়ে এখানে মিম সাকিনের উচ্চারণ হবে, ঠিক আছে? আর সেখানে আমাদের গুণনা করে পড়তে হবে। আর এখানে আমাদের সুবিধার জন্য যে শব্দ, যেই শব্দের যেখানে এই মিমের উচ্চারণ করতে হবে, হ্যাঁ মানে নুন সাকিনের পরিবর্তে যে মিমের উচ্চারণ করতে হবে, সেই মিমটা আমাদের দেওয়াই থাকবে। এই যে প্রত্যেকটা শব্দ এরকম যেসব জায়গায় মিমের উচ্চারণ করতে হবে সেসব জায়গায় এই যে ছোট করে মিমটা দেওয়া থাকবে, নুন সাকিনের উপরে বা তানবিনের পাশে ছোট করে মিমটা দেওয়া থাকবে। তো যে জায়গায় আমি ছোট করে মিমটা দেখবো সেই জায়গায় আমি আর নুন সাকিনের উচ্চারণ করবো না, সেই জায়গায় সরাসরি আমি এই মিমের উচ্চারণ করব এবং গুণনা করে এই মিমের উচ্চারণটা করব। বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। এটা বেশ মোটামুটি সহজই, যেহেতু আমাদের মিমটা দেওয়া থাকে, মানে ছোট মিমটা দেখলে আমার যে নুন সাকিনকে বাদ দিয়ে আমি এই মিমের উচ্চারণটা করবো, তাহলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা তো যদি এটার এটার যে এটা যে গুণনা করব, এটা কি ওই যে মিং এরকম হবে নাকি ওই যে আগে অজীব গুণনার মতো? ওয়াজিব গুণনা হতো মিমের, যে ওয়াজিব গুণনা আছে মিমের উপর তাসদীদ থাকলে যেরকম গুণনা হয় না? জি জি। যেমন মিম বাইনিহিম, মিম বাইনিহিম, ঠিক আছে? জি জি বুঝতে পারছি। অনুস্বারের উচ্চারণ শুধুমাত্র নুন সাকিনের ক্ষেত্রে হবে, মিম সাকিনের ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণ হবে না। এটা হলো ওই মিম ডাইরেক্ট যে ওয়াজিব গুণনার সময় যে মিমের উচ্চারণ করছি ওই রকম উচ্চারণটা হবে। হ্যাঁ ভাই প্রশ্ন বলি। এই যে বাই বা ইয়াজবর বাই, আচ্ছা এটা তো লিনের হরফ না? জি জি লিনের হরফ বাই। তো এই এখানে তো এক আলিফ টান হবে না? না না, আমরা তো জানি যে শুধুমাত্র লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ থাকে, ওয়াকফ না করলে লিনের হরফে কোনো টান হবে না। আচ্ছা আচ্ছা জি জি। আমি যদি পরের হরফে থেমে যেতাম তাহলে আমার শুধুমাত্র এক আলিফ টান হতো লিনের হরফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তো যদি কোনো প্রশ্ন থাকে, আবারও যদি বলতেছি যদি প্রশ্ন থাকে এই টপিকটার উপর, তাহলে আমরা একটু মেহরবানি করে বলি যে এই টোটাল নুন সাকিনের যে আমাদের কিভাবে পড়তে হবে চারটা ভাগ, ইজার, ইকফা, ইদগাম, ইকলাম,
না হলে প্রশ্ন না থাকলে যদি সবাই বুঝতে পারি, তো আমাদের কাজ হলো এই যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলা বেশি করে করা। আসলে নতুন জিনিস তো ভাই, আসলে প্র্যাকটিস না করলে ভুলেও যাব, আমাদের আয়ত্ত আসবে না। এই জন্যই বারবার বলতেছি একটু মেহরবানি করে বাসায় 15 মিনিট 20 মিনিট সময় দিয়ে প্র্যাকটিস করেন, তো দেখা যাবে জিনিসটা আয়ত্তে আসবে। আচ্ছা আজকে আমাদের পড়া হলো যে মিম সাকিন, হ্যাঁ আজকে আমাদের পড়া হলো মিম সাকিন। আচ্ছা তো আমাদের নুন সাকিনের মতো মিম সাকিনে এত বিস্তারিত পড়া নাই। হ্যাঁ এখানে আমাদের একটা নিয়ম আমরা আগেই জানি সেটা, আর একটা মাত্র মানে মনে রাখার মতো একটা জিনিস, ঠিক আছে মনে রাখার মতো একটা জিনিস আছে, তো সেটা আমাদের শুধু জানতে হবে। এছাড়া বাকি দুইটা যে নিয়ম আছে, বাকি দুইটা নিয়ম শুধু আমরা মোটামুটি সবাই জানি, শুধু একটু জাস্ট প্র্যাকটিস করে পড়তে হবে। আচ্ছা সেই ক্ষেত্রে যে নিয়মটা একটু কঠিন, যে নিয়মটা একটু মনে রাখতে হবে সেটা আমি বলি। আচ্ছা তো এখানে মিম সাকিন, আমরা এতদিন নুন সাকিন পড়ছি, এখন আজকে আমরা একটু মিম সাকিন পড়ার নিয়ম বলবো। তো মিম সাকিনের পড়ার প্রথম নিয়মটা, এটাকে বলতেছে মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফা মানে মিম সাকিনকে যে গুন্না সহিত পড়া, মিম সাকিনকে কখন আমাদের যে গুন্না সহিত পড়তে হবে, ঠিক আছে সেটা। তো এখানে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, যদি যে মিম সাকিনের পর যদি বা আসে, মিম সাকিনের পর যদি বা হরফটা আসে, হ্যাঁ তখনই শুধুমাত্র আমার মিম সাকিনকে আমাদের গুন্না করে পড়তে হবে, আর কোনো হরফ না। যদি আমার মিম সাকিনের পর বা আসে তো সেখানে আমার মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে। এর আগে আমরা পড়ছিলাম যে নুন সাকিনের পর বা আসলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, ঠিক আছে। তো এখানে মোটামুটি একই জিনিস, তো এখানে নুন সাকিনের পরিবর্তে মিম সাকিন আসবে। তো মিম সাকিন আসলে, মিম সাকিনের পর বা আসলে এই মিম সাকিনকে আমার গুন্না করে পড়তে হবে। তো আগের বার ছিল আমাদের নুন সাকিনের পর বা আসলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবং গুন্না করে পড়তে হবে। তো এখানে ডিফারেন্স একটাই যে এখানে জাস্ট নুন সাকিন থাকবে না, এখানে মিম সাকিনই ডিরেক্টলি থাকবে এবং মিম সাকিনের পর বা থাকবে। তো আমার এখানে শুধু মিম সাকিনের পর যদি বা থাকে তাহলে আমাদের আগের মতোই, আগে যেমন আমাদের মিমকে গুন্না করে পড়ছি, তো এখানে আমার এই মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে। তো এখানে উদাহরণটা আগের মতোই, যে কঠিন কিছু না, জাস্ট আমাদের শুধু এতটুকু মনে রাখলেই চলবে যে বা আসলে মিম সাকিনের পর যদি বা দেখি তাহলে নুন সাকিন বা মিম সাকিনের পর, যখনই বা দেখবো, ঠিক আছে নুন সাকিন বা মিম সাকিন হোক, যখনই আমরা বা দেখবো তখনই আমাদের যে মিম সাকিন গুণা করে পড়তে হবে। নুনের ক্ষেত্রে আমরা দেখছি যে মিম দ্বারা পরিবর্তন করে গুণা দিয়ে পড়তে হয়েছে, মানে মিম সাকিনে গুণা করতে হয়েছে, আর মিমের ক্ষেত্রে তো ডিরেক্টলি মিম সাকিন দেওয়া থাকে। তো বাদ বাকি মানে আমার হইলো যে যখনই আমি বা নুন সাকিন বা মিম সাকিনের পর যখনই আমি বা দেখবো তখনই আমি মিম সাকিনে গুণা করবো। জাস্ট আমরা নুন থাকুক বা মিম থাকুক যাই থাকুক না কেন, যে আমি মিম সাকিনের গুণা করে পড়বো, এতটুকু আমার মনে রাখলে হইলো। তো আমার এখানে আমার উচ্চারণটা কেমন হবে, যে এখানে কুম কুম বিইজনিল্লাহ, এখানে দেখেন মিম সাকিনের পর বা আসছে, হ্যাঁ তো বা আসার কারণে আমি মিম সাকিনকে এ আমি গুন্নার কই, ইকফার মানে গুন্নার শহীদ পড়ব। কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। আচ্ছা আরেকটা উদাহরণ দেই, ইন্না রাব্বুহুম বিহিম, এখানেও দেখেন মিম সাকিনের পর বা আসছে, মিম সাকিনের পর বা আসার কারণে আমি মিমকে গুন্না করছি। ইন্না রাব্বুহুম বিহিম বিহিম, সরি আমার টান হয়ে গেছে, টান হবে না। আরেকটা উদাহরণ দেখি, এই যে এটা আম বিহি জিন্না, এখানে দেখেন মিম সাকিনের পর বা আসছে, তো এই জন্য আমি মিম সাকিনকে গুন্না করে পড়তেছি। আমবিহি জিন্নাহ, আমবিহি জিন্নাহ। আচ্ছা আরেকটা পড়ি, এটা কালবুহুম বাসিতুন, কালবুহুম বাসিতুন, এখানেও দেখেন মিম সাকিনের পর বা আসছে, এর জন্য আমি মিম সাকিনকে গুন্না করে পড়তেছি। কালবুহুম বাসিতুন, এই হলো আমাদের যে মিম সাকিনের গুন্না, যে মিম সাকিনের পর বা আসলে আমার মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে। তো
আসলে এটা আর আগের যে আমরা নিয়মটা বসছি ইদগামের ইকলাবের একই নিয়ম, জাস্ট যে নুন সাকিনের পর আমরা এতটুকু সহজে মনে রাখি যে নুন সাকিন বা মিম সাকিন, যেটার পর বা আসুক না কেন আবার গুন্না করতে হবে মিম সাকিনের। নুন সাকিন বা মিম সাকিনের পর যদি গুন্না আসে মি বা আসে তো আমার গুন্না করতে হবে কার মিম সাকিন। এতটুকু মনে রাখলে আমার দুইটা নিয়মকে আমি একসাথে মনে রাখতে পারবো, নুন সাকিনের পর বা আসলে মিম সাকিনের গুন্না করতে হয় আর মিম সাকিনের পর বা আসলে তো মিম সাকিনের অটোমেটিক গুন্না করতে হয়। সবাই এটা বুঝতে পারছি ভাই জিনিসটা? হুজুর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্নটা বলি। আচ্ছা ওই যে এখানে যে ইকফা ওয়ার্ডটা ইউজ করছে, ইকফা মানে তো আমরা জানি অস্পষ্ট করে পড়া, এই যে মিম সাকিনের নিয়মের মধ্যে, তাহলে এটা তো শুধু গুন্না করে কথাটা বললি মানে কনফিউশন থাকতো না, ইকফা কেন অস্পষ্ট বলতে যে আমাদের নাকের মধ্যে একটু নিয়ে যাইতে হয়, নুনের ক্ষেত্রে অস্পষ্টটা একটু অনুস্বরের মতো হয়, হ্যাঁ আর মিমের ক্ষেত্রে এটা আর তেমন একটা পরিবর্তন হয় না, ঠিক আছে এই ইকফাটা দিয়ে জাস্ট বুঝাইছে এটা একটু অস্পষ্ট করে আমাদের ওই নাকের মধ্যে নিয়ে গুন্না করতে হবে। আপনি যদি এটাকে ইকফা বা মনে একটা কষ্ট হয় শুধু জাস্ট গুন্না করে পড়তে হবে তাইলে হবে, গুন্না করে পড়লে আমার অটোমেটিক নাকে চলে যায়, বলছিল অস্পষ্ট করে পড়া, অস্পষ্ট বলতে কি বোঝাচ্ছে? আসলে আমরা যখন মাখরাজ পড়ছিলাম তখন আমাদের 16 নম্বর মাখরাজ একটা পড়ছিলাম যে গুন্না, গুন্না আমাদের হয় নাকের বাসি, ঠিক আছে তো গুন্না জিনিসটা অটোমেটিক্যালি নাকের বাসি থেকে হয়, ঠিক আছে এটা আসলে আমাদের নিজস্ব কোনো কসরত করতে হয় না, এটা অটোমেটিকই হয়। আর ইকফা বলতে বুঝাইছে এখানে অস্পষ্ট করে, এখানে যেমন ডাইরেক্ট মিমের উচ্চারণ আর মিমটাকে যদি আমি একটু গুন্না করে একটু বর্ধিত করি তো সেটা একটু অস্পষ্ট হয়, একটু ডাইরেক্ট বাসির মতো হয়, কিন্তু নুন আর মিমের ক্ষেত্রে একটু পার্থক্য হয়, নুনটা আমরা একটু অনুস্বরের মতো উচ্চারণ হয় কিন্তু মিমের ক্ষেত্রে আর অনুস্বর হয় না, অনুস্বর উচ্চারণ হয় না, মিমটা মিমের মতোই হয়, জাস্ট গুন্না করার কারণে যে মিমটা একটু অস্পষ্ট হচ্ছে, ঠিক আছে ইকফা বলতে এখানে অস্পষ্টটা বোঝাইছে, ঠিক আছে জি হ্যাঁ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নুনের ক্ষেত্রে, নুনের ক্ষেত্রে অস্পষ্ট করলে সেটা অনুস্বরের মতো হয় কিন্তু মিমের ক্ষেত্রে কিন্তু এমনি জিনিসটা আমাদের বুঝে আসছে যে মিম সাকিনের পর বা আসলে আমাদের মিম সাকিনকে গুন্না করতে হবে, ঠিক আছে ভাই? জি 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 বুঝতে পারছি। আচ্ছা তো তারপর আরেকটা জিনিস, দুই নাম্বার জিনিসটা এটা সহজ জিনিস, এটা আমাদের আগেই পড়ছি, আমি আগে পড়ছি বলতে যে আমি যে একটু আগে বলছি যে আমাদের যদি কোনো আপনাদের কাছে প্রশ্ন, আমাদের যদি কোনো ধরেন সাকিন আলা হরফ আর তাসদিদ আলা হরফ পাশাপাশি থাকে তাহলে আমাদের কোনটা উচ্চারণ করতে হবে? তাসদিদ। তাহলে এখানে কি আমরা মানে সাকিন আলা হরফের উচ্চারণ করতে পারবো? না না, আমরা এখানে সাকিন আলা হরফের উচ্চারণ করতে পারবো না। আচ্ছা বাহ যাক মাশাআল্লাহ, তাহলে আমরা আমাদের এই দুই নাম্বার নিয়মটাও জানা আছে আমাদের। এখানে বলছে যে মিম সাকিনের পর যদি মিম আসে, হ্যাঁ মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিমকে গুন্না সহ মিলাইয়া পড়তে হয়। তো জাস্ট আসলে এত কিছু আমাদের পুরো জিনিসটা এরকম ভাবে মনে রাখতে গেলে আমাদের অনেক দুগুলা উদাহরণ সংজ্ঞা অনেক উদাহরণ আমাদের এত কঠিন করে মনে রাখলে আমাদের অনেক সময় ভুলে যেতে পারে, যেটা সহজ জিনিস যেটা সহজ ভাবে হবে সেটা আমি বুঝাই। তো আমি দেখেন এখানে আমার যে মিম সাকিন, মিমের উপর আসছে সাকিন তাই না, এই যে দুটুক দেখেন মিমের আসছে সাকিন আর পরের মিমের উপর আসছে কি তাসদিদ, প্রত্যেকটা ক্ষেত্রে একই, প্রত্যেকটা জায়গাতেই একই, প্রথম মিমে সাকিন পরের মিমে তাসদিদ। তো আমরা এই নিয়মটা কিন্তু আগেই জানি যে সাকিন আর তাসদিদ আল্লাহ হরফ পাশাপাশি থাকলে আমাদের সাকিন আল্লাহ হরফের উত্তর বাদ যাবে, আমাদের তাসদিদ আল্লাহ হরফের উত্তরটা করতে হবে। তো এখানেও আমাদের সেম,
যদি এই যে সাকিনা মিম, সাকিনওয়ালা মিম আর তাজিদুল্লাহ মিম পাশাপাশি আছে, তো আমার এই ক্ষেত্রে সাকিনওয়ালা মিমের উচ্চারণ আমি বাদ দিব, বাদ দিয়ে আমার তাজিদুল্লাহ যে মিম সেটার উচ্চারণ করতে হবে। আর আমরা এটাই এটাও জানি যে মিমের উপর তাজিদ থাকলে এটাকে আমাদের ওয়াজিব গুনাহ করতে হবে, ওয়াজিব গুনাহর যে নিয়ম আছে সে ওয়াজিব গুনাহ করতে হয়। এখানেও কিন্তু সেম, যে মিমের উপর তাজিদ আছে মানে কি আমার এখানে ওয়াজিব গুনাহ করতে হবে, মানে আমার এখানে গুনাহ করতে হবে, ঠিক আছে? মানে এটাও আমরা আগে পড়ছি। তো দুইটা জিনিসই কিন্তু আমার আগে পড়া, জাস্ট দুইটা জিনিসকে আমি একসাথে মিলাই দিলাম। আমি এখানে নতুন করে এরা যে বড় করে সংজ্ঞা লিখছে তো সেটাকে আমি আর নতুন পড়লাম না, কারণ আমার এমনি আমাদের অনেক সংজ্ঞা অনেক কিছু মনে রাখা লাগতেছে। তো নতুন নতুন জিনিসকে কইরা আরো আমাদের দেখা যাবে যে ভুলে যাবো, সেই ক্ষেত্রে সহজ যেভাবে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে আমাদের এমনি গুণনা করতে হবে, এটা তোমরা আগেই জানো। তো এখানে এই কাজটাই করতে হবে আর নতুন কিছু না, বুঝতে পারছেন ভাই সবাই? জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা আমি উদাহরণ দেই, এই যে প্রথম শব্দটা করি, অহম মুহতাদুন, অহম মুহতাদুন। এখানে দেখেন মিম সাকিনের পর মিম আসছে, তো আমি মিম সাকিনটারে বাদ দিছি, মিম সাকিনটারে বাদ দিয়ে আমি ওই যে তাজদুল্লাহ মিমকে ধরছি, তাহলে আমি পড়তেছি অহম মুহতাদুন। তো মিমের পর তাজদিদ আছে, এই কারণে আমি মিমকে, যে আমি আগে জানছি আমাদের ওয়াজিব গুনার একটা নিয়মে পড়ছি মিম আর নুনের উপর তাসদিদ থাকলে আমাদের ওয়াজিব গুনাহ করতে হয়, তো সেই নিয়মটাই আমি এখানে খাটাইছি, অহম এক গুনাহ করলাম, অহম মুহতাদুন, অহম মুহতাদুন। আচ্ছা আরেকটা বলি, এই শব্দটা বলি, এখানেও দেখেন যে মিম সাকিনের পর মিম আসছে, তাসদিদ আছে, তাহলে আমি মিম সাকিনটাকে বাদ দিলাম, মিম সাকিনটাকে বাদ দিয়ে পরে মিমটাকে ধরতেছি, আলাইহিম তো এই জিনিসটা সবাই বুঝতে পারছি ভাই যে কিভাবে পড়তে হবে মিম সাকিনের পর যদি মিম আসে, তার মানে আমরা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই প্রশ্নটা বলি, আলাইহিম এখানে তো একালে মানে গুনাহ করলেন, এরপর মু এখানে তো ও আচ্ছা ওয়ায়ের উপর তো হামজা আছে, তাহলে তো আর ওয়া হবে না, ওয়া হবে না। এখানে আমি আগে একটা জিনিস বলছিলাম যে হামজা একটা ভিআইপি হরফ, যেটা দেখা যাবে যে বিভিন্ন হরফের উপর বসে, তো যেখানে যদি আমি কোনো হামজা দেখি বা হাম মানে কোনো হরফের উপর হামজা দেখি, কারণ এখানে ওয়ার উপর আসছে, কোন জায়গায় ইয়ার উপর থাকবে, কোন জায়গায় আলিফের উপর থাকবে, তো যখনই আমি হামজা আর আরেকটা দুইটা হরফ একসাথে দেখব তখন আমার অন্য হরফটা ধরা যাবে না, আমার এখানে শুধু হামজাকে ধরতে হবে, ঠিক আছে? আর জি জি জি, আর যদি হামজাটা না থাকতো তাহলে তো মানে এক আলিফ টান হইতো, হ্যাঁ তাহলে আমার এক আলিফ টানতে হবে, মানে এখানে অন্য হরফটাকে হামজা জাস্ট সিট বা চেয়ার হিসেবে মানে এটা ব্যবহৃত হয়েছে, হামজার চেয়ার, হামজা মাঝে মাঝে খুব ভিআইপি হয়ে যায়, হামজাকে চেয়ার লাগে বসতে, ওই চেয়ার হিসেবে মাঝে মাঝে ওয়াও আসে, মাঝে মাঝে ইয়া আসে, মাঝে মাঝে আলিফ আসে, আমরা এখানে ওয়াও পাইছি, মানে যদি হামজা এবং আরেকটা শব্দ আরেকটা হরফ একসাথে থাকে তো আমার সেখানে হামজাকে ধরতে হবে, আরেকটা হরফকে কি ধরা যাবে না, মনে থাকবে ভাই? জি ভাই মনে থাকবে। আচ্ছা তো আমি এখানে মিম সাকিনের দুইটা নিয়ম দুইটা বলছি, যে মিম সাকিনের দুইটা জায়গায় গুণনা হবে, একটা হলো যে মিম সাকিনের পর যদি বা আসে তাহলে মিম সাকিনে গুণনা হবে, আর মিম সাকিনের পর যদি মিম আসে বা মিমের উপর তাজিদ থাকে তাইলে আবার মিম সাকিনে গুণনা হবে। এছাড়া এছাড়া মিম সাকিনের পর যদি বাকি যত হরফ আছে, মিম আর বা বাদে, মিম আর বা বাদে বাকি যত হরফ আছে, যে কোনো হরফ আসলে মিম সাকিনকে আমাদের নর্মাল ভাবে পড়তে হবে, কোন রকম গুণনা করবো না, যা স্পষ্ট নর্মাল ভাবে পড়তে হবে। এই তিন নম্বরটা সেটাই বলছে, মিম সাকিনে ইজার, এটারে বলছে যে মিম সাকিনে ইজার, মানে ইজার মানে স্পষ্ট করে পড়া। হ্যাঁ ভাই জি উস্তাদ, এই প্রথমটায়
আবার একটু যদি পড়তেন প্রথমটা কোনটা ভাই কোনটা কোনটা এই যে যে মিমের যে প্রথমে যে এই যে কুম প্রথম প্রথম নিয়মটা হ্যাঁ 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 প্রথম নিয়মটা মিম সেকেন্ড ইট পারে যে প্রথম উদাহরণটা ও আচ্ছা আচ্ছা এটা না 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 এটা নিচেরটা এই যে এটা আচ্ছা তো এখানে কি হবে এখানে মিম সাকিন এখানে মিমের উপর তাজিদ আসে আর একটা মিমের উপর সাকিন আসে তাহলে আমি সাকিন সরি এই সাকিন হলো মিমটা কাটিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমার কি হবে হা এই মিম কে ধরবে অহম মুহতাদুন অহম মুহতাদুন বুঝতে পারছেন জি দুনের পরে তিন আলিফ টান হবে না উস্তাদ জি 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 এখানে ওই যে মাদের হরফ হ্যাঁ মাদের হরফ ডান পাশে গজমলা ওয়াও হলো মাদের হরফের পরে হরফে ওয়াকফ করার কারণে তিন আলিফ টান হবে জি ঠিক আছে বুঝতে পারছেন না জি জি আচ্ছা ঠিক আছে তো আমি লাস্টের যে নিয়মটা বলতেছি সেটা হলো যে মিম সাকিনে ইজার মানে হলো মিম সাকিনকে স্পষ্ট করে পড়া মানে মিম সাকিনের পর যদি বা আর মিম বাদে বাকি যত হরফ আছে সব আসুক না কেন তাহলে মিম সাকিনকে আমাদের নর্মাল ভাবেই পড়তে হবে কোনো রকম গুণনা করবো না কিছুই করবো এটা যা সহজ একটা নিয়ম আমি শুধু আপনার উদাহরণ দিলেই আপনাদের বুঝে আসবো সরি আমাদের চলে গেল এখন পৃষ্ঠাটা আচ্ছা আমি উদাহরণ দিলেই আপনাদের বুঝে আসবে আর কিছুই লাগবে এখানে দেখেন যে মিমের পরে আসছে ইয়া তো আমরা জানি শুধু মিমের পরে বা আর মিম আসলে গুণনা হবে এছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুণনা হবে তো আমার এখানে নর্মাল ভাবে পড়তে হবে কোনো রকম গুণনা ছাড়া স্পষ্টভাবে পড়তে হবে আমরা এখানে জানি লাম মিম যে বললাম লাম মিম যে বললাম লাম ইয়ালিদ লাম ইয়ালিদ এখানে জাস্ট মিম মিম মিমের উপর সাকিন থাকলে মিমকে যেভাবে পড়তে হয় স্পষ্ট ভাবে ওরকম ভাবে পড়তে হবে লাম ইয়ালিদ পরেরটা লাকুম এই যে মিমের মিম সাকিনের পর আসছে দাল তো এখানে মিম সাকিনের পর মিম সাকিনকে আমাদের ডাইরেক্ট উচ্চারণ করতে হবে কোনো রকম গুণনা ছাড়া নরমাল ভাবে পড়তে হবে লাকুম দিনুকুম লাকুম দিনুকুম কোনো রকম গুণনা করিনি আচ্ছা পরে এবার আরেকটা পড়ি লাহুম ফিহা লাহুম ফিহা এখানে মিম সাকিনের পর ফা আসছে তো মিম সাকিনকে নরমাল ভাবে পড়তে হবে কোনো রকম গুণনা করার প্রয়োজন নেই লাহুম ফিহা লাহুম ফিহা এটা হলো মিম সাকিনে ইজার ওস্তাদ ওয়াকফ করলে কি তিন আলিফ টান হইতো না 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 ওয়াকফ করলে তো তিন আলিফ হবে না কারণ আমাদের লাস্ট শব্দটা কি লাস্ট হরফটা কি কোন হরফ বলেন তো ভাই আলিফ আলিফ না মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ লাস্টেরটা জি 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 তো আমরা বলছিলাম যে লাস্টে হরফটা যদি মাদের হরফ হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না মাদের হরফটা মাদের হরফের মতো এক আলিফ টান হবে এখানে আর ওই তিন আলিফের উচ্চারণটা হবে না তিন আলিফটা তখনই হবে যখন আমি ওয়াকফ করতে পারবো যখন আমি ওয়াকফ করব হ্যাঁ ওয়াকফ করার কারণে পরিবর্তন হবে তখনই আমার তিন আলিফ টানটা হবে এছাড়া যদি শেষের হরফটা যদি মাদের হরফ হয় বা মাদের হারাকাত যেমন খারা জবর হয় বা দুই জবর হয় হ্যাঁ তাহলে কিন্তু আমার আর তিন আলিফটা আর ওখানে টানতে পারবো না বুঝতে পারছেন জি জি আর যদি খারাজের থাকতো তখন হ্যাঁ খারাজের থাকলে আমি টানতে পারবো তিন আলিফ হবে খারাজের থাকলে যে আমি খারাজের বদলে খারাজের বদলে সেখানে আপনার সাকিন বসবো আমি শুধু আমি বলছিলাম যে দুই জবর দুই জবর আর খারা জবর বাদে বাকি যাই কিছু থাকুক না কেন সবকিছুই মানে ওয়াকফ করলে সবকিছু উঠে গিয়ে তার উপর সাকিন বসবে কিন্তু দুই জবর আর খারা জবরের ক্ষেত্রে সাকিন বসতে পারবে না তো এই জন্য যে দুই জবর আর খারা জবরের ক্ষেত্রে যে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে না ওয়াকফ করলে যে নর্মাল যে লাস্টে হরফে মাদ এক আলিফ টান হবে যে আগে আর আগের মাদেরটা এক আলিফ টান হবে আগের মাদ এক আলিফ টান হবে আর পরে ওয়াকফ করলে সেখানে এক আলিফ টান হবে সেখানে তিন আলিফ হবে না বুঝতে পারছেন ভাই জি ভাই বুঝতে পারছি এই যে দেখেন উদাহরণ দেই উদাহরণ আছে একটা এই দেখেন হাবিরাম
বাসি বা এখানে লাস্টে দেখেন মাদে হরম আছে সাদের নিচে জের বাম পাশে জজমালা ইয়া ঠিক আছে জি আর তারপরে আছে র র এর উপর আছে দুই জবর তো আমরা জানি যে দুই জবরে ওয়াকফ করলে সেখানে একালিফ টান হয় তো যে সমস্ত জায়গায় ওয়াকফ করলে একালিফ টান হয় সেই সমস্ত জায়গায় আর তিন আলিফ বা মাদে আদি প্রয়োগ করা যাবে না যে সমস্ত জায়গায় ওয়াকফ করার পরে একালিফ টান হয় তো সেই সমস্ত জায়গায় আর মাদে আদি বা মাদে হরফকে তিন আলিফ পরিমাণ টেনে যেটা হয় নিয়মটা ওটা আর করা যাবে না বাকি যে সমস্ত জায়গায় ওয়াকফ করলে একালিফ টান হয় না সেই সমস্ত জায়গাতেই শুধু মাদে আদি বা তিন আলিফ টানটা প্রয়োগ করা যাবে বুঝতে পারছেন জি ওস্তাদ জি আচ্ছা তো লাস্টে যে আমরা মিম সাকিনের নিয়মটা পড়লাম মিম সাকিনে ইজার এটা সবাই বুঝতে পারছেন যে শুধু মিম আর বা বাদে বাকি সমস্ত জায়গায় মিম সাকিনে পর যে হরফগুলো আসবে সেই ক্ষেত্রে আমরা মিম সাকিনকে নর্মাল ভাবেই পড়তে কোনো রকম গুণনা ছাড়া নর্মাল ভাবে যে আমরা স্পষ্ট ভাবে পড়ি সেভাবেই পড়তে হবে বুঝতে পারছেন না ভাই জি ওস্তাদ জি হ্যাঁ তো বাকি সব ভাই কি বলি তা নিয়মটা বোঝা গেছে ভাইয়া বোঝা গেছে এই একদম ওই যে নিচের লাইনের প্রথম অর্ডার এই অক্ষ করার নিয়মে কি বললেন যেন লাস্টে যদি মদের হরফ থাকে না কি বললেন এটা আচ্ছা আমি যেটা বলছি ওয়াকফ করার পরে সবাই খুব ভালোভাবে খেয়াল করি ওয়াকফ করার পরেও যদি এক আলিফ টান হয় কোন লাস্টে হরফ তো ওয়াকফ করার পরে এক আলিফ টান কোন কোন জায়গায় হয় সেখানে একালিফ টান হয় আর খারা জবর থাকলে ওয়াকফ করার কারণে একালিফ টান তো মানে যে সমস্ত হরফে ওয়াকফ করলে একালিফ টান হয় তো সেই সমস্ত জায়গায় আর তিন আলিফ মদ্দে আরজির যে নিয়মটা মাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান হয় সেই নিয়মটা সেখানে আর প্রয়োগ করা যাবে না বুঝতে পারছেন জি 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 শেষের যে মানে শেষের লাইনে প্রথম অর্ডটা যে লাস্টে যে একটা খালি আলিফ আছে ওইটাতে কোনো নিয়ম বললেন নাকি সেটা জিজ্ঞেস করছিলাম আচ্ছা এইটাই এইটাই হ্যাঁ 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 আচ্ছা এখানে তো লাস্টে হরফটা হলো মাদে হরফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ এটা হলো মাদে হরফ তো এখানে ওয়াকফ করলেও কিন্তু এক আলিফ টানই হবে ঠিক আছে আমরা জানি যে মাদের হরফে যদি ওয়াকফ করি তাহলে মাদের হরফে কোনো পরিবর্তন হয়নি একালিফি টান হয় লাহুম ফিহা লাহুম ফিহা তো ভাই আমরা যে নিয়মটা পড়ছিলাম যে মাদের হরফে পরে হরফে যদি ওয়াকফ করি তাহলে তিন আলিফ আর যে মাদের হরফ থাকে সেক্ষেত্রে একালিফ এই তো হ্যাঁ সেক্ষেত্রে এইটাই তো কনফিউজ ছিলাম ঠিক আছে থ্যাংক ইউ এইটাই আর কি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আরেকটা কোশ্চেন ছিল একটু হ্যাঁ বলেন বলেন ভাই যে মিম সাকিনের যে নিয়মটা পড়াইলেন ওটার প্রথম অর্ডটা একটু জান এটা জি জি এই আমরা যে পড়লাম যে ইকফার ইকফার সহিত গুণনা আর হচ্ছে অজিব গুণনা এখন এই কফ আর মিমে যদি আমি ইকফার গুণনা করি আর অজিব গুণনা করি তাহলে কতটুকু উচ্চারণ ডিফারেন্স হবে একটু যদি শোনাতেন ভাই কোনো ডিফারেন্স নাই একই উচ্চারণ মিমের গুণনা করলে মিমের গুণনা আর ওয়াজিব গুণনা একই উচ্চারণ কোনো পার্থক্য নেই ওয়াজিব গুণনা মানে সেখানে অবশ্যই গুণনা করতে হবে ঠিক আছে কোনোভাবেই মিস করা যাবে না বাদ বাকি এটাও জরুরি কিন্তু এটা ওয়াজিব গুণনার মতো ওই মানে ওয়াজিব গুণনার মতো ইম্পর্টেন্স না এটা তার থেকে আরেকটু কম কিন্তু এটাও করতে হবে এটাও গুণনা করতে হবে কিন্তু বাদ বাকি গুণনার উচ্চারণের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই বুঝতে পারছেন একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্নটা বলি এই যে এই ওয়ার্ডের শেষে মানে লামের উপর খারা জবর এরপরে হা হ্যাঁ এখানে কি তিন আলিফ টান হবে ওয়াকফ করলে জি জি এখানে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে আমরা পড়ছি মাদের হরফ বা মাদের হারাকাত এটার পরে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে আমি এখানে ওয়াকফ করলে কি হবে কুম বিইজনিল্লাহ বুঝছেন ভাই একদম লাস্টের যে লাইনটা একদম লাস্টের লাইন পেজের
এটা দুই নাম্বার যে ওয়ার্ডটা আছে এটার ইয়াটা কি হবে মানে উচ্চারণটা কি হবে? এখানে তো একটা কলকলা আছে জিম, আবার আমি যদি রতে ওয়াকফ করি সেটা উচ্চারণটা মানে কলকলা ধরে উচ্চারণটা কি হবে আসলে? আচ্ছা আচ্ছা, এটা হবে ফালাহুম আজর, 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 আজর। হ্যাঁ জি, আসলে কি এটা হলো আমাদের ওই সুরার একটা শব্দ, সুরার এই মাঝখানে একটা শব্দ ফালাহুম আজরুন ওয়াইরু মামনুন। যদি আমি ওয়াকফ করেন তাহলে আপনার উচ্চারণ হবে আজর, 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 আজর। আচ্ছা, তো আমাদের আজকের পড়া এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ কালকে আবার মিম সাকিনের আরেকটু আপনাদের থেকে ফিডব্যাক নিব ইনশাল্লাহ। আর আপনারা মেহরবানি করে বাসায় একটু এই যে প্র্যাকটিস গুলো আছে এই প্র্যাকটিসটা করবেন এবং হোয়াটসঅ্যাপে পড়া দিবেন সবাই। একটু এই যে মিম সাকিনের যে নিয়মগুলা সেগুলো একটু হোয়াটসঅ্যাপে পড়া দিবেন। আমি এটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ। তো সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।